পাতুলিয়া সরকারি আবাসন পরিদর্শন করলেন জেলার নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ রেহানা খাতুন। খড়ডার পাতুলিয়া সরকারি আবাসন মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় একই পরিবারের তিন সদস্যের, বেঁচে যায় সেই পরিবারের সবথেকে ছোট সদস্য। সেই ঘটনার দুদিনের মাথায় পাতুলিয়া সরকারি আবাসন পরিদর্শন করলেন উত্তর চব্বিশ পরগনা জেলার নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ রেহানা খাতুন। তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং ঘোষণা করেন দাস পরিবারের একমাত্র সদস্যকে ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। যেহেতু সে নাবালক, সেই কারণে কিছু সমস্যা থাকলেও তাদের পরিবারের সঙ্গে কথা বলে সেই সমস্যা মিটিয়ে ফেলা হবে খুব শীঘ্রই এবং টাকাটি হস্তান্তর করা হবে। জেলা পরিষদকে জানাবো, আমাদের ডিডিএমও সাহেব যিনি ত্রাণ দপ্তরের অফিসার আছেন, ডিএম সাহেব আছেন, জানাবো যে কিভাবে এখানে ড্রেনেজের সমস্যাটা সমাধান করা যায়। প্লাস আজকে এই যে দেখলাম যে একটা বাড়িতে তিনজন মানুষ মারা গেছেন, একটিমাত্র ছোট বাচ্চা ছেলে বেঁচে আছে, তো সেই ছেলেটির এখন আমাদের এই দপ্তর থেকে কোনো মানুষ যদি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় প্রত্যেক পার হেড ২ লাখ টাকা করে দেওয়া হয়, তো তিনজন মারা গেছেন মানে ৬ লাখ টাকা এখন দেওয়া হবে। এখন ছেলেটি বাচ্চা ছেলে, তার কোনো পেপারসপত্র নেই, তার এখন তার গার্জিয়ান ঠিক করতে হবে, বা যদি সরকার মনে করে যে তাকে হোমে রেখে পড়াশুনো করাবে যাতে সে বড় হলে সেই টাকাটা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারে, সেটা এখনও সিদ্ধান্ত হয়নি, সবই আলোচনা স্তরে আছে। আজকে আমাদের ডিএসডব্লিউর দপ্তর থেকেও একজন অফিসার এসছেন, তিনি সমস্ত তথ্যাদি নিয়ে যাবেন, তারপরে ঠিক হবে। এখন বাচ্চাটার সিকিউর ভবিষ্যতের কথা তো আমরা চিন্তা করেছি, সেটা আমরা করব। সাথে সাথে এই যে সমস্যাটা যাতে দীর্ঘস্থায়ী সমস্যা, এটা সমাধান হয় সেটা আমরা চেষ্টা করব।